আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আজকে একটু ভিন্ন ধর্মীয় ভিডিও নিয়ে এসেছি কাঠের ফার্নিচারগুলো আমরা যতই কাপড় দিয়ে মুছি না কেন ভিতরে কিছু কিছু জায়গায় ময়লা আটকে থাকে যা কি না কাপড় বা ব্রাশ দিয়েও পরিষ্কার করা সম্ভব না আর পানি দিয়ে তো কাঠের ফার্নিচার পরিষ্কার করা অসম্ভব তাই আজকে এমন একটা পদ্ধতি ব্যবহার করব যা দিয়ে খুব সহজেই কাঠের জিনিসও ভালো থাকে আর এদিকে ময়লাগুলোও যেন খুব ভালোভাবে উঠে যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে কিছুটা আটা নিয়ে নিয়েছি এখানে কোনো পরিমাপ নেই যার যেতটুকু লাগে তা আমি এখানে কিছু আটা নিয়ে তার মাঝে আমি সরিষার তেল দিচ্ছি এখানে তেলটাই বেশি ইউজ করতে হবে যাতে আমার কাঠের ফার্নিচারগুলোর সাথে একটু তেলার ভাব থাকে কারণ পানিটা বেশি দেওয়া যাবে না তাহলে কাঠগুলো নষ্ট হয়ে যায় এবার আমি এই তেল আর আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আমাদের কাঠের ফার্নিচারগুলো আমরা যতই কাপড় দিয়ে মুছি না কেন এর ভিতরে কিন্তু ডিজাইনগুলো যে থাকে তার মাঝে ভিতরে ভিতরে খুব ময়লা জমে থাকে তো আমরা ওইগুলোই পরিষ্কার করব এই পদ্ধতির মাধ্যমে তা আমার এটা একটু ঝরঝরা টাইপের দেখুন এটা জন্য আমি হালকা একটু পানি ব্যবহার করব যাতে এটা একটু নরম কায়ের মতন হয়ে যায় আমরা রুটি বেলার জন্য যেরকম আটা নিই ঠিক ওই রকমই তো আমি বেশি পানি দিব না এর জন্যই আমি বেশি পরিমাণের তেল দিয়ে নিয়েছি আমি এটাকে খুব ভালো করে মেখে একটা ময়না তৈরি করে নিচ্ছি দেখুন আমার এটা তৈরি হয়ে গেছে এটা একদমই সফট হয়েছে আমি অনেকক্ষণ এটাকে মথে নিয়েছিলাম এ পর্যায়ে চলে যাব কিভাবে আমরা ফার্নিচারগুলো এটা দিয়ে পরিষ্কার করব সেটা দেখার জন্য এই যে দেখুন ভিতরে ভিতরে অনেক ময়লা জমে থাকে যা কি না সচরাচর আমরা সহজে তোর পরিষ্কার করি না আর উপরে উপরে কাপড় দিয়ে পরিষ্কার করলেও ভিতরে এই ময়লাগুলোর কাছে কাপড় পৌঁছায় না এই আটার কাইটা দিয়েই আমরা ওই ভিতরটা পুরো উঠিয়ে ফেলতে পারব কারণ আটাটা এতই সফট যে ওই ভিতর পর্যন্ত আমরা এই যে চেপে চেপে দিলেও এটা আবার টান দিলে উঠে আসবে তা আমাদের লেগে থাকার কোনো ভয় নেই তা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে পরিষ্কার করছি আশা করি আমার পদ্ধতিটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আশা করে রইলাম তার কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার ভিডিওটা শেয়ার করবেন প্লিজ আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখেন এই যে অনেক ময়লা ভিতর থেকে যেগুলো বের হয় না কাপড়ের মাধ্যমে সেগুলো এই আটার মাধ্যমে বের হয়ে গেছে এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অবশ্য আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই যেহেতু এটা খুব নিখুঁতভাবে করার জন্য তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার তো এইভাবে পুরো কাঠের ফার্নিচারগুলো যদি আমরা পরিষ্কার করি তাহলে আমাদের ফার্নিচারগুলো নষ্টও হবে না আর দেখতেও সুন্দর লাগবে আমি এভাবে পুরো ফার্নিচারটা পুরো খাটের ডিজাইনগুলোর মাঝেই আমি এভাবে পরিষ্কার করে নিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য আমি এইখানটাই কিছুটা করলাম দেখুন এখনই দেখতেই বোঝা যাচ্ছে ডিফারেন্স কতটুকু আগে ছিল কত নোংরা এখানে সাদা একটা আস্ত পড়েছিল কিন্তু সেটা যেটা এখন আর দেখা যাচ্ছে না আর ফার্নিচারটা দেখতেও খুব চকচক করছে তেলের জন্য আর ময়লাগুলো তো উঠে এসেছেই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আপনারা যদি কেউ আমার এভাবে পরিষ্কার করাটা পছন্দ করেন তাহলে প্লিজ একটা লাইক করবেন అసలు ఇప్పుడు అల్ల హాఫిజ్